তো প্রেসার কুকারে রান্নাটা করব লাউ ডালটা তো দিয়ে দিলাম মসুর ডাল মসুর ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ লাউটাকে দেখো এরকম ছোট ছোট পিস করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ একটা পেঁয়াজ তারপর দিয়ে দেব হলুদ পাউডার লঙ্কা পাউডার আর দেব হাফ চামচ ধনে পাউডার হাফ চামচ জিরে পাউডার তো তোমরা কে কে এই লাউ ডালে সমস্ত মশলা দিয়ে রান্না করো তো কমেন্টস করে জানিও আমি তো করি কিন্তু যে করে না সে একবার করে দেখো দারুণ টেস্ট হয় এটা আমার মায়ের রেসিপি অনেকজনা শুধু হলুদ পাউডার লঙ্কা পাউডার দেয় দিয়ে দিলাম একটু সর্ষের তেল তো যেমন আমার শ্বশুরবাড়িতে শুধু হলুদ পাউডার লঙ্কা পাউডার দেয় কিন্তু আমার মা আবার অল্প একটু ধনে পাউডার অল্প একটু জিরে পাউডার দেয় সেটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো তোমরা একবার দিয়ে এইভাবে রান্না করে দেখো মানে লাউ ডালটা বানিয়ে দেখো তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো এবারে আমি সিটি লাগিয়ে দেবো 4-5টা কারণ ব্যাঙ্গালোরের লাউ সিদ্ধ হতে একটু টাইম লাগে ওই জন্য 4-5টা আমি সিটি দেবো তো চলো লাগিয়ে দিই দিয়ে গ্যাসটা অন করে হাই ফ্লেমে 4-5টা সিটি দেবো এখানে আমি 5টা সিটি দিয়েছি দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে এই এই ধরনের সিদ্ধটা বেশি ভালো লাগে খুব ঘাটা টাইপের হয়ে গেলে আসাম পাড়া লাগে মানে ভাতের ফ্যান টাইপের লাগে তাই না তো এইটা বেশি ভালো লাগে তো এবারে দিয়ে দেবো 7 মতো নুন অনেকজনা কিন্তু মিষ্টি দেয় আমি মিষ্টি দেব না ভালো করে মিশিয়ে দিচ্ছি তো এবারে আমি বাগার দিয়ে দেবো রসুন আর শুকনো লঙ্কা লাউ ডাল তো দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে বাগারটা দেবো তো তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে তো এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো রসুন রসুনটা থেতলে নিয়েছি তো আরেক অন্যভাবেও করা যায় লাউ ডাল সেটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো এবারে আমি দিয়ে দিচ্ছি লাউ ডালটা আমাদের মসুর ডাল দিয়ে লাউ একদম বেঙ্গলি স্টাইলে তো তোমরা যদি পাতলা করতে চাও তার একটু পানি দিয়ে ফুটিয়ে নেবে আমি কিন্তু গাঢ় গাঢ় রেখেছি এই হচ্ছে ফাইনাল লুক তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও অনেক অনেক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে বাই